বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কি ধরনের উপসর্গ দেখলে আপনি বুঝবেন যে আপনার ফুসফুস ঠিকমতো কাজ করছে না। বুকে হঠাৎ করে ব্যথা, বুক জ্বালা বা যে কোনো সমস্যায় অনেকেরই মনে হতে পারে যে এটা হার্টের সমস্যা। কিন্তু বন্ধু, হার্টের সমস্যা এবং ফুসফুসের সমস্যা দুটোই একদমই আলাদা। আপনি যদি আজকের ভিডিওর উপসর্গগুলো খুব ভালো করে শুনে নেন, লক্ষণ, উপসর্গ এবং কি কারণে এই ফুসফুসের রোগ হচ্ছে তা যদি জানতে পারেন, তাহলে আজকের ভিডিওতে দেখানো যে রেমিডি, যে বিশেষ কিছু খাবারের নাম বলবো, সেই সব যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার ফুসফুস একদম সুস্থ থাকবে। বন্ধু, একদম ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি পর্যন্ত যে কারো জন্যই ফুসফুস সুস্থ রাখা খুবই জরুরি। তাই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে সারা জীবন আপনাকে ফুসফুসের রোগ নিয়ে চিন্তা করতে হবে না। ফুসফুস সুস্থ থাকা মানেই আপনার শ্বাস প্রশ্বাস ঠিকভাবে চলাচল, বাতাস থেকে অক্সিজেনকে রক্ত প্রবাহে নেয়া এবং রক্ত প্রবাহ হতে কার্বন ডাই অক্সাইডকে বাতাসে নিঃসরণ করে ফুসফুসে। এই জন্যই ফুসফুস আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুসফুস ঠিক থাকা মানেই আপনার শ্বাস প্রশ্বাস ঠিকভাবে চলা, আর এই জন্যই ফুসফুসের দিকে একটু বাড়তি নজর দিতে হবে। বেশিরভাগ মানুষই ফুসফুসের যে আলাদা করে যত্ন নিতে হবে এই বিষয়টি হয়তো কখনো খেয়ালই করেননি। তাদের মনেই হয়নি যে ফুসফুসের আলাদা করে যত্ন নেওয়া প্রয়োজন। চারপাশে দূষিত খাবার, দূষিত বায়ু ক্রমাগত আমাদের ফুসফুসের জন্য ক্ষতিকর হয়ে উঠছে, ফুসফুস ঝুঁকির মুখে পড়ছে। বন্ধু, কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ফুসফুস সুস্থ নেই? প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে প্রথমেই আপনি খেয়াল করবেন যে কখনো আপনার দম খাটো হয়ে আসছে কিনা, বা সিঁড়ি দিয়ে ওঠানামা, হালকা শারীরিক পরিশ্রম, হালকা ব্যায়াম, দৌড়ানো, জগিং, এই সব মুহূর্তে আপনি দম ভালোভাবে নিতে পারছেন না, শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে, ছোট ছোট করে শ্বাস নিতে হচ্ছে বা মুখ হা হা করে শ্বাস নিতে হচ্ছে, এবং এই সময় খুশখুশ করে কাশি আসছে, কাশি থামছে না। এবং এই ধরনের কাশি যদি আপনার টানা তিন মাসের বেশি থাকে, কাশির সাথে কফ যায়, তাহলে বুঝতে হবে ফুসফুসের গুরুতর রোগে আপনি আক্রান্ত, যা ব্রঙ্কাইটিস নামেও পরিচিত। বন্ধু, এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী ঔষধ সেবন করুন। তো আজকের ভিডিওতে যে ঘরোয়া রেমিডি সম্পর্কে আমরা জানব, এই সকল রেমিডি যদি আপনি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার ফুসফুসে এই ধরনের রোগ কখনোই হবে না। আর রোগ হওয়ার পরেও যদি আপনি এই ধরনের ভেষজ উপাদান, ভেষজ খাবার গ্রহণ করেন, তবুও আপনার ফুসফুস খুব দ্রুত সুস্থ হবে। ফুসফুস রোগের আরেকটি লক্ষণ হল বুকে ব্যথা। বুকে ব্যথা করলে সাধারণত একে সবাই হার্টের রোগ বলে মনে করেন, কিন্তু এই বুকে ব্যথা যদি আপনার কাশির সময় হয়ে থাকে, খুশখুশে কাশি, কফযুক্ত কাশি, সিঁড়ি দিয়ে ওঠানামা কিংবা হঠাৎ করেই নিঃশ্বাসের কষ্ট এবং বুকে ব্যথা যদি একই সময়ে হয়, তাহলে বন্ধু, এটি আপনার হার্টের রোগ নয়, বরং আপনার ফুসফুস গুরুতর রোগে আক্রান্ত, ফুসফুস ভাইরাসের সংক্রমণে আক্রান্ত। এই ধরনের সমস্যা দেখা দিলে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে রোগ আর বৃদ্ধি না পায়। খুব দ্রুত ফুসফুসের চিকিৎসা না করালে হয়তো তা আপনার সাধ্যের বাইরে চলে যাবে। ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা এবং টিবি, এই ধরনের ফুসফুসের রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার ক্রমাগত কাশি হতে থাকবে। এই কাশি 5 সপ্তাহের পরেও কোনোভাবে ভালো হবে না, তখনই বন্ধু আপনাকে বুঝতে হবে যে আপনি ফুসফুসের জটিল রোগে আক্রান্ত। তাহলে চলুন এখন আমরা জেনে নেই, এই ধরনের যদি কোনো লক্ষণ আমাদের মধ্যে থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়াও ঘরোয়াভাবে কোন ধরনের খাবারগুলো আমরা খেতে থাকব, যা আমাদের ফুসফুসকে সুরক্ষিত রাখবে এবং এই ধরনের রোগের উপসর্গ দ্রুত দূর করে দেবে। প্রথমেই বলবো, পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার অভ্যাস আপনার ফুসফুসের রোগ বা জটিলতা অনেকাংশেই দূর করে দেয়। বিশেষ করে ফুসফুসে জমা দূষণ খুব সহজেই পর্যাপ্ত পরিমাণ পানি পান করার কারণেই বাইরে বেরিয়ে আসে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং এই পানি সবসময় হালকা গরম পান করুন। হালকা গরম পানি ধীরে ধীরে অল্প অল্প করে পান করবেন, এতে আপনার রোগ অনেকখানি দূর হয়ে যাবে।
এরপরে আছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন। বন্ধু, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি নিয়মিত খেতে থাকেন তাহলে আপনার ফুসফুস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। ফুসফুসের জীবাণু সংক্রমণ প্রতিরোধ করতে কাঁচা পেঁয়াজ রসুন খুব ভালো কাজ করে। কাঁচা পেঁয়াজ রসুন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পর্যাপ্ত পরিমাণ পানি পান করার 30 মিনিট পরে খেতে পারেন, অথবা প্রতিবার খাবারের সঙ্গে এক কোয়া করে রসুন এবং একটি ছোট কাঁচা পেঁয়াজ খেতে পারেন। এতেও আপনার ফুসফুসের সংক্রমণ দূর করতে খুব দ্রুত কাজ করবে। ব্রঙ্কাইটিস, অ্যাজমা বা হাঁপানি এই ধরনের রোগ প্রতিরোধেও খুব দ্রুত কাজ করবে এবং ফুসফুসের সংক্রমণ যাতে ফুসফুস ক্যান্সারে রূপান্তরিত না হয় সেই দিকে খেয়াল রাখবে। কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন ফুসফুসের সংক্রমণ দূর করার জন্য, সুস্থতার জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করা খুব দরকার। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে পর্যাপ্ত পরিমাণ তিসি দানার মধ্যে। তিসি বীজ প্রতিদিন 1 চামচ করে খাওয়ার চেষ্টা করুন। তিসি বীজ ভালো করে গুঁড়ো করে 1 গ্লাস হালকা গরম পানির মধ্যে মিশিয়ে সকালবেলা সেবন করতে পারেন। এছাড়াও আখরোট খেতে পারেন। 3 থেকে 4টি আখরোট সকালবেলায় পানি পানের পরে ভালোভাবে চিবিয়ে খেতে পারেন। এছাড়াও রাতে 1 গ্লাস দুধের সাথে 3 থেকে 4টি আখরোট চিবিয়ে খেতে পারেন। আপনার ফুসফুস সংক্রান্ত জটিলতা দূর করার জন্য এই 2টি উপাদান খুব ভালো কাজ করবে। সেই সাথে দুগ্ধজাত বিভিন্ন খাবার যেমন ছানা, দই এবং পনির খাওয়ার চেষ্টা করুন। তবে কখনোই মিষ্টি দই খাবেন না, টক দই খাবেন দুপুরের খাবারের 1/2 ঘন্টা পরে। এছাড়াও প্রতিদিন 1টি করে আপেল খাওয়ার চেষ্টা করুন। আপেল ফুসফুসের যে কোনো জটিলতা দূর করতে খুব ভালো কাজ করে। একদম ছোট্ট শিশু অর্থাৎ 6 মাস পরবর্তী শিশুকে আপেল সিদ্ধ করে বা এমনিতেই জুস তৈরি করে খাওয়াতে পারেন। আর বড়রা 1টি করে আপেল যদি প্রতিদিন খেতে পারেন তাহলে ফুসফুসের যে কোনো সংক্রমণ খুব দ্রুত দূর হয়ে যাবে। এছাড়াও আরেকটি খাবার হলো ফুলকপি, বাঁধাকপি এবং ব্রোকলি। প্রোসিফেরাস গোত্রের এই 3টি সবজি আপনার ফুসফুসের জটিলতা দূর করতে খুব ভালো কাজ করে। কিন্তু যারা থাইরয়েডে আক্রান্ত অর্থাৎ থাইরয়েড হরমোন কম বা বেশি রয়েছে তারা কিন্তু এই প্রোসিফেরাস গোত্রের সবজি খাবেন না, তাদের জন্য এটি ক্ষতিকর। কিন্তু বন্ধু, যদি আপনি কেবলমাত্র ফুসফুসের সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে এই ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলি ভেপারে বা বাষ্পে সিদ্ধ করে খেতে পারেন, যাকে স্টিম ফুড বলা হয়। এইভাবে খেলে এর সব ধরনের পুষ্টি উপাদান বজায় থাকে এবং তা আপনার শরীরের কোনো ধরনের ক্ষতি করে না। গ্যাস, অ্যাসিডিটি, বদহজম কখনো হবে না যদি এইভাবে ফুলকপি, বাঁধাকপি বা ব্রোকলি খেতে পারেন। আরেকটি ভেষজ উপাদান আপনার ফুসফুসকে সংক্রমণ মুক্ত রাখবে আর তা হলো আদা। আদার অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ফুসফুসের সব ধরনের সংক্রমণ, কাশি, কফ থেকে আপনাকে দূরে রাখবে। 1 ইঞ্চি পরিমাণে কাঁচা আদা খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন। খুব ভালো হয় যদি আপনি সকালের নাস্তার 1/2 ঘন্টা আগে আদা চিবিয়ে খেতে পারেন। যারা ছোট্ট শিশু আদা চিবিয়ে খেতে পারেন না তারা 1 চা চামচ করে আদার রস খাবেন, এতেও উপকার হবে। ফুসফুস থেকে সারা দেহে রক্ত সংবহনের জন্য আরেকটি উপাদান খুব ভালো কাজ করে আর তা হলো ভিটামিন সি। প্রতিদিন ভিটামিন সি খাওয়ার চেষ্টা করুন। লেবু, পেয়ারা, আমলকি, কমলা লেবু, মাল্টা, বাতাবি লেবু এই ধরনের খাবার প্রতিনিয়ত খেতে থাকুন। যে সিজনের যে ভিটামিন সি ফলটি আপনার জন্য সহজলভ্য সেটি আপনি খেতে থাকুন। কিন্তু বন্ধু, সন্ধ্যা বা বিকেলের পরে আপনি এই ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করবেন না। অবশ্যই দুপুরের খাবার খাওয়ার 1/2 ঘন্টা আগে কিংবা 1/2 ঘন্টা পরে এই ভিটামিন সি খাওয়া সবচেয়ে ভালো। আরেকটি ভেষজ উপাদান হলো হলুদ। রান্নায় আমরা সাধারণত যেভাবে হলুদের ব্যবহার করি এতে এর গুণাবলী নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি 1 ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ বা 1/2 চা চামচ খাঁটি হলুদ গুঁড়ো 1 চা চামচ দুধে মিশিয়ে খেতে পারেন তাহলে আপনার ফুসফুসের সংক্রমণ দূর করা সম্ভব। হলুদের কার্কিউমিন ফুসফুসের জন্য বিশেষ উপকারী। বন্ধু, হলুদ চিবিয়ে খান অথবা গুঁড়ো অবস্থায় দুধের সাথে মিশিয়ে খান। বন্ধু, আজকে যে ফুসফুসের লক্ষণ বা উপসর্গের কথা বললাম এর কোনোটি যদি আপনার থেকে থাকে তাহলে এই খাবারগুলো যে কোনো একটি প্রতিদিন সঠিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। আপনার ফুসফুসকে সুরক্ষা দিন
এবং সারা জীবন আপনি সুস্থ থাকুন। বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে ফুসফুস সুস্থ রাখার উপায় সম্পর্কে জানিয়ে দিবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।